এবারে আমরা পড়ব ঘর্ষণের সূত্রাবলী। এখানেও মেইনলি তিন রকমের সূত্র হয় ঘর্ষণের। প্রথম সূত্রটা যে হলো সংস্পর্শে থাকা দুটি তলের মধ্যে ঘর্ষণ সর্বদা তাদের আপেক্ষিক গতির চেষ্টার বিরুদ্ধে বা আপেক্ষিক গতির বিরুদ্ধে ক্রিয়া করে। এই বল স্পর্শতলের সঙ্গে সমান্তরালভাবে ক্রিয়াশীল হয়, ঠিক আছে? তার মানে সবসময় ঘর্ষণ বল আপেক্ষিক গতির বিপরীত দিকে ক্রিয়া করে। দু নম্বর দেখো, সংস্পর্শে থাকা দুটি তলের মধ্যে সীমাস্থ ঘর্ষণ বা জলঘর্ষণ লম্ব বলের সমানুপাতিক হয়। এটা ভীষণ ইম্পর্টেন্ট বল, এটা এর আগে আমি বলিনি যে ঘর্ষণ বল লম্ব বল মানে যেটা আমরা লম্ব প্রতিক্রিয়া বলি ওজনের বিপরীতে কাজ করে তার সাথে সমানুপাতিক হয়। আর তিন নম্বর দেখো, লম্ব বল ধ্রুবক হলে দেখা যায় সংস্পর্শে থাকা দুটি তলের মধ্যে ঘর্ষণ স্পর্শতলের ক্ষেত্রফলের উপর নির্ভরশীল নয় এবং তল দুটি আপেক্ষিক গতিবেগের উপরেও নির্ভরশীল নয়। অর্থাৎ তল দুটির সংস্পর্শতল যতই বেশি হোক না কেন তার উপরেও ঘর্ষণ বল ডিপেন্ড করে না। আবার যদি আমাদের উভয়ের মধ্যে আপেক্ষিক গতি বৃদ্ধি পায় সেক্ষেত্রেও ঘর্ষণ বল ডিপেন্ড করে না, ঠিক আছে? আমাদের নর্মাল ধারণা থেকে হতেই পারে যে আমি যেটা বলেছিলাম যে খাঁজে খাঁজে আটকে যায়, তাই ফলে দুটো তলের খাঁজে খাঁজে আটকে যাওয়ার ফলে ঘর্ষণ বল সৃষ্টি হয়। তো তোমাদের মনে হতেই পারে তার মানে সংস্পর্শ তলের এরিয়া যদি বৃদ্ধি পায় তাহলে কিন্তু ঘর্ষণ বল বৃদ্ধি পায়, কিন্তু অ্যাকচুয়ালি তা হয় না। ঘর্ষণ বল কিন্তু সংস্পর্শ তলের এরিয়ার উপর ডিপেন্ড করে না, অনলি ডিপেন্ড করে লম্ব বলের উপর, অর্থাৎ বস্তুটার ওজনের উল্টো দিকে যে ঘাত বল প্রযুক্ত করছে তার সাথে সমানুপাতিক। এবং লম্ব বল যদি কনস্ট্যান্ট থাকে তাহলে কিন্তু এই দুটো অর্থাৎ স্পর্শতলের ক্ষেত্রফল বা তল দুটো আপেক্ষিক গতিবেগের উপর নির্ভরশীল নয়, ঠিক আছে? নেক্সট দেখে নাও, আমরা এটা শিখে নিই একটুখানি। ধরো এটা একটা স্থিত ঘর্ষণের একটা পিকচার। স্থিত ঘর্ষণের পিকচার মানে একটা তলের উপর দিয়ে একটা ব্লক গতিশীল হবার চেষ্টা করছে। তো এখানে এফ বল প্রযুক্ত করা হচ্ছে আর স্মল এফটা হচ্ছে ঘর্ষণ বল, ওজন কাজ করছে তলের দিকে নিচের দিকে ডাব্লিউ, আর প্রতিক্রিয়া বল এন। এবং আমাদের প্রথম যে সূত্রটা আমরা শিখলাম যে ঘর্ষণ বল লম্ব প্রতিক্রিয়ার সাথে সমানুপাতিক, তার মানে এফ প্রপোর্শনেট টু এন। তাহলে দেখে নাও, যদি এফ প্রপোর্শনেট টু এন হয়, এখানে সমানুপাতিক চিহ্নটা তোলার জন্য আমরা একটা কনস্ট্যান্ট আনবো, এটাকে মিউ দিয়ে লেখা হয়। মিউটাকে আমরা বলে থাকি স্থিত ঘর্ষণ গুণাঙ্ক বা কোয়েফিশিয়েন্ট অফ ফ্রিকশন। তো এটাই হলো আমার স্থিত ঘর্ষণ গুণাঙ্ক মিউ। এবং মিউয়ের ডেফিনেশনটা তাহলে দেখো, মিউ ইকুয়াল টু পাচ্ছি সীমাস্থ ঘর্ষণ মানে এফ বাই এন, মানে সীমাস্থ ঘর্ষণ বাই লম্ব বল। অর্থাৎ আমরা এইভাবে যদি ডেফিনেশনটা লিখি লিখতে পারি যে সংস্পর্শে থাকা দুটি তলের মধ্যে সীমাস্থ ঘর্ষণ এবং লম্ব বলের অনুপাতকে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক বলা হয়। অর্থাৎ কোয়েফিশিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন ইজ দ্য রেশিও বিটুইন দ্য লিমিটিং ফ্রিকশন অ্যান্ড দ্য নর্মাল ফোর্স বিটুইন দ্য টু সার্ফেসেস ইন কন্ট্যাক্ট, ঠিক আছে? এখানে একটা জিনিস খেয়াল করো, আমরা কিন্তু মিউয়ের ভ্যালুটা অবশ্যই সীমাস্থ ঘর্ষণ বা লিমিটিং ফ্রিকশন বাই লম্ব বল বললাম। অর্থাৎ যেহেতু আমার স্থিত ঘর্ষণের মানটা স্থির থাকে না, কনস্ট্যান্ট থাকে না, এটা প্রযুক্ত বলের সাথে ভ্যারি করে, তো এখানে ঘর্ষণ বলের জায়গায় আমরা অবশ্যই লিমিটিং ফ্রিকশনের মানটা বসাবো, ওকে? এবং তার সাথেই লম্ব বলের অনুপাতকে আমরা বলবো ঘর্ষণ গুণাঙ্ক। এবং এই ঘর্ষণ গুণাঙ্কের মান দেখো, মিউয়ের মান সাধারণত একের চেয়ে কম হয়, তবে বিশেষ ক্ষেত্রে মিউয়ের মান একের সমান বা বেশি হতে পারে। যেমন একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, দেখো বায়ুশূন্য স্থানে রাখা এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে পরিষ্কার করা দুটি ধাতব তলের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক প্রায় 10 হতে পারে, এবং উল্লিখিত শর্তে দুটি তামার তলের মধ্যে ঘর্ষণ গুণাঙ্কের মান হয়ে যায় দেখে নাও 1.6 এবং দুটি কাচের তলের মধ্যে ঘর্ষণ গুণাঙ্কের মান হয় 1, ঠিক আছে? আবারও বলছি, বায়ুশূন্যের স্থানে এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে পরিষ্কার করে রাখা দুটো ধাতব তলের মধ্যে কিন্তু ঘর্ষণ গুণাঙ্কের মান একের থেকে বেশি হতে পারে, ঠিক আছে? তাহলে আমরা সীমাস্থ ঘর্ষণ গুণাঙ্ক বা সরি স্থিত ঘর্ষণ গুণাঙ্ক বা কোয়েফিশিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন বললাম। নেক্সট হচ্ছে জল ঘর্ষণ গুণাঙ্ক। জল ঘর্ষণ বলের মানটা তো স্থির, এর আগেই বলেছি যেমন করে স্থিত ঘর্ষণের মানটা প্রযুক্ত বলের সাথে চেঞ্জ করে, জল ঘর্ষণ কিন্তু চেঞ্জ করে না। সেক্ষেত্রে জল ঘর্ষণ গুণাঙ্ক বলও স্থির, জল ঘর্ষণ বল তার মানে প্রপোর্শনেট টু এন লম্ব প্রতিক্রিয়ার সাথে সমানুপাতিক। এটাকে জল ঘর্ষণ বলটাকে এফ ড্যাশ চিহ্ন দিয়ে
লেখা হয়, তোমরাও তাই লিখবে সব সময়। তো এফ ড্যাশ ইকুয়াল টু মিউ ড্যাশ এন, মিউ ড্যাশটা এখানে একটা আমার কোএফিশিয়েন্ট বা কনস্ট্যান্ট আমি আনলাম, এই মিউ ড্যাশটাই হচ্ছে চলঘর্ষণ গুণাঙ্ক এবং দ্যাট ইজ ইকুয়াল টু এফ ড্যাশ বাই এন, অর্থাৎ চলঘর্ষণ বল বাই লম্ব বল। ঠিক আছে, এই ডেফিনেশনটা ওইভাবে দেওয়া যেতে পারে যে সংস্পর্শে থাকা দুটি তলের মধ্যে চলঘর্ষণ এবং লম্ব বলের অনুপাতকে চলঘর্ষণ গুণাঙ্ক বলা হয়। অর্থাৎ আমরা ইংলিশে বলে এইভাবে বলতে পারি, ফর টু সার্ফেসেস ইন কন্ট্যাক্ট দ্য রেশিও অফ দ্য কাইনেটিক ফ্রিকশন টু দ্য নর্মাল ফ্রিকশন ইজ কল্ড দ্য কোএফিশিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন। ওকে, নেক্সট আমরা শিখবো মোশন ওভার আ রাফ সারফেস, অর্থাৎ অমসৃণ তলের বস্তুর গতি। অর্থাৎ আমরা বলেছিলাম যে এটাই হচ্ছে জলঘর্ষণের একটা মান, যে যখন আমরা বস্তুর উপর বল প্রযুক্ত করছি তখন জলঘর্ষণ বল স্থির, ফলে প্রযুক্ত বল মাইনাস জলঘর্ষণ বল এটাই হচ্ছে আমার নেট বল, অর্থাৎ আমরা লিখতে পারি এফ মাইনাস এফ ড্যাশ, সেটা হচ্ছে লব্ধি বল এবং সেটাই নিউটনের দ্বিতীয় গতির সূত্র অনুসারে ইকুয়াল টু এম এ। এখান থেকে ত্বরণ বা এর ভ্যালুটা আমরা করতে পারি। দেখো এফ ড্যাশটার জায়গায়, এফ ড্যাশটা যেহেতু আমার চলঘর্ষণ বল তার জন্য এফ ড্যাশটার জায়গায় আমরা লিখে দিতে পারছি মিউ ড্যাশ এন, তাহলে এখান থেকে আমরা বলতে পারি এ ইকুয়াল টু এফ মাইনাস মিউ ড্যাশ এন বাই এন। ওকে, এটাই আমার ত্বরণের মান। এটা আমরা থিওরিটিক্যালি এইভাবে ফর্মুলাটা সাজালাম, কিন্তু তোমরা খেয়াল করবে যখন তোমরা প্রবলেম সলভ করবে না, তোমরা এই সূত্রটা মনে রাখবে, অর্থাৎ নেট বল অর্থাৎ মোট লব্ধি বল ইকুয়াল টু ভর ইনটু ত্বরণ, এটা এবং এফ ড্যাশের জায়গায় নিউ ড্যাশ ইন, এই ফর্মুলা দুটো মনে রাখলে তোমাদের অঙ্ক কিন্তু সহজেই সলভ হয়ে যাবে। এছাড়া নিউটনের গতিসূত্র বা তোমাদের ওয়ান ডাইমেনশনাল মোশনের যে সূত্রগুলো শিখেছিলে ওগুলোও অঙ্ক সলভ করার জন্য কাজে লাগবে।